Hello everyone, this is Saib Salman and you are watching Mr. Android. So guys, আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটোকে রিকভারি করবেন, অর্থাৎ পুনরায় ফেরত নিয়ে আসবেন। তো আমাদের অনেককেই এই প্রবলেমে ফেস করতে হয় যে আমাদের ফোনে কোনো ফটো থাকলো, সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেল। তো ডিলিট হয়ে গেলে আমরা কিভাবে ফেরত আনবো? হ্যাঁ, এটা আপনি ফেরত নিয়ে আসতে পারবেন। ফেরত নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার একটা অ্যাপস প্রয়োজন, যেটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন। আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বক্সে লিখবেন ফটো রিকভারি। ফটো রিকভারি লিখলে যে অ্যাপসটা আসবে সেটা ইনস্টল করে ফেলবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমার যেহেতু ডাউনলোড করাই আছে, সেহেতু আমি ডাউনলোড করছি না, সরাসরি আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি। অ্যাপসটা ওপেন করব। অ্যাপসটা ওপেন করার পরে ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকভারি মেথড 1 এবং রিকভারি মেথড 2। সো আমরা ফার্স্টে রিকভারি মেথড 1 এ ক্লিক করব। অনেক ক্লিক করার পর ঠিক এইরকম একটা অ্যালার্ট দিবে আপনাকে, সো আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে রিকভারি কাজ শুরু করে দিবে এবং এখানে কিছু সময় লাগবে, সো আপনারা ওয়েট করবেন। রিকভারি কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে ঠিক এইরকম একটা মেসেজ দিবে, আপনারা ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনাদেরকে দেখাবে যে ইওর রিকভারি ফটো সাকসেসফুল। সো এখানে আপনাকে বলছে যে উইল বি ইন ফোল্ডার কল্ড অল রিকভারি ফটো, অর্থাৎ আপনার এসডি কার্ডে অথবা আপনার ফোনের স্টোরে অল রিকভারি ফটো নামে একটা ফোল্ডার আসবে, সেখানে আপনি ফটোগুলো পাবেন। সো আমরা ভিউ রিকভারি ফটোতে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড যে অপশনটা অল রিকভারি ফটো, এখানে ক্লিক করলে আপনার যত ফটো ছিল, আপনার এখন পর্যন্ত ফোনটা যতগুলো ফটো আপনি ডিলিট করেছেন সব ফটো এখানে আপনার এখানে রিকভারি চলে আসবে। তো আপনার যে ফটোগুলো এখান থেকে, সেগুলো আপনি এখান থেকে বাছাই করে নিতে পারেন। তো এছাড়াও আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এইখানে আপনারা যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে যদি আপনার ফটোগুলো, আপনি যে ফটোকে রিকভারি করতে চাচ্ছেন সেই ফটোটা যদি না থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনারা করবেন হচ্ছে রিকভারি মেথড 2, অর্থাৎ এটা হাইলি মানে খুব ডিপলি এটা ফটো রিকভারি করবে আপনার, যেগুলো আপনার মানে রিকভারি 1 মেথড রিকভারি করতে পারবে না। আপনি যদি রিকভারি মেথড 2 দেন, তাহলে এটা খুব ডিপলি রিকভারি করবে। তো আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি হেল্পফুল হবে। হেল্পফুল হলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।